মীর আফসার আলী কলকাতার টিভি ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। তিনি একাধারে একজন উপস্থাপক, অভিনেতা ও রেডিও জকি। তবে তার ক্যারিয়ারের শুরু রেডিও দিয়ে। দুই দশকেরও বেশি সময় ধরে কলকাতার মানুষের ঘুম ভাঙত মীরের কণ্ঠে। কাজ করতেন রেডিও মির্চিতে। তবে পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে সকাল ম্যান হিসেবে পরিচিতি পাওয়া সেই মীর দিলেন এক দুঃসংবাদ। রেডিওতে আর তার কণ্ঠ শোনা যাবে না। মির্চি ছেড়ে দিলেন এই উপস্থাপক। বিষয়টি জানান মীর নিজেই। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, 27 বছরের সম্পর্ক এই রেডিওর সঙ্গে, কষ্ট হচ্ছে। শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাই এতগুলো বছর তাকে শোনার জন্য। সাথে সংযুক্ত করেন রেডিও চ্যানেলটিতে যোগদানের সময়কার একটি ছবি। জানা যায় 1994 সালের 6 আগস্ট রেডিও মির্চিতে যোগ দেন তিনি। সেই থেকেই মীরের সুপ্রভাত বলার ভঙ্গিতে ঘুম ভাঙত শহর কলকাতার। এদিকে একই পোস্টে এ অভিনেতা জানান, মির্চি ছেড়েছেন কিন্তু রেডিও নয়। ফলে তার ভক্তদের মনে প্রশ্ন, তাহলে কি এবার নতুন কোনো রেডিও স্টেশনে শোনা যাবে মীরের কণ্ঠ, নাকি নিজেই শুরু করবেন নতুন স্টেশন? তবে বিষয়টি এখনও কিছু বলেননি এই উপস্থাপক। বর্তমানে মীর ব্যস্ত আছেন নিজের ফুড ব্লগিং প্রজেক্টের কাজ নিয়ে। কিছুদিন আগে ঘুরে গেছেন বাংলাদেশে, ঘুরে দেখেছেন বিভিন্ন দর্শনীয় স্থান এবং স্বাদ নিয়েছেন বিখ্যাত সব খাবারের।